ঢাকা দক্ষিণের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে হাজি সেলিম সম্মেলনের এগারো মাসের বেশি সময় পর একশো দুই সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নতুন কমিটিতে রাখা হয়েছে আলোচিত সমালোচিত হাজি সেলিমকে ঢাকা সাত আসনের সংসদ সদস্য উপদেষ্টা মণ্ডলীর দুই নম্বর সদস্য হয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ এই কমিটি অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হাজী সেলিম আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ বিগত কমিটিতে সদস্য ছিলেন তার আগে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি আওয়ামী লীগের কমিটিতে থেকেও দু সালে নির্বাচনে দলে মনোনীত প্রার্থী মুস্তফা জালাল মহিউদ্দিনকে হারিয়ে ঢাকা সাত আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন তিনি সম্প্রতি হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমের সহযোগীরা রাস্তায় নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মারধর করার পর ব্যাপক আলোচনা হয় গত পঁচিশে অক্টোবর রাতের ঘটনায় পরের দিন ছাব্বিশে অক্টোবর সকালে জাতীয় সংসদের সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম এব সিদ্দিক দেবু মোহাম্মদ জাহিদ ও মিজানুর রহমানের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে আরও দু জনকে আসামি করে ধানমন্ডি থানায় হত্যা চেষ্টার মামলা করেন নৌবাহিনীর ওই কর্মকর্তা ওই দুপুর থেকে র্যাব সদস্যরা রাজধানীর চকবাজারের ছাব্বিশ দেবীদাস ঘাট লেনে চান সর্দার দাদাবাড়িতে অভিযান চালান অভিযান শেষে অবৈধ ও মাদক রাখার দায় ইরফান সেলিমোতার দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে দেড় বছর করে কারাদণ্ডাদোষ দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত এই সময় পুরান ঢাকার প্রভাবশালী ব্যবসায়ী রাজনৈতিক হাজি সেলিমের দেখা না মিললেও সপ্তাহ খানেক পর পুরান ঢাকার নাজিম রোডে কেন্দ্রীয় কারাগারে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে জেল হত্যা দিবসের অনুষ্ঠানে দেখা যায় তাকে নব্বই দশকে বিএনপি নেতা মীর শকতের হাত ধরে রাজনীতিতে উত্থান হয় হাজি সেলিমের উনিশশো সালে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের ও নম্বর ওয়ার্ডে গরুর গাড়ি মার্কা নিয়ে কমিশনার নির্বাচিত হন উনিশশো ছিয়ানব্বই সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির মনোনয়ন চেয়েছিলেন হাজি সেলিম কিন্তু সেই ইচ্ছা পূরণ না হওয়ায় আওয়ামী লীগে যোগ দেন তিনি মনোনয়নও পেয়ে যান লালবাগ হাজারিবাগ ও কামরাঙ্গের চর থানা নিয়ে গঠিত নির্বাচনী এলাকায় বিপুল ভোটে জয়লাভ করেন হাজি সেলিম এরপর ক্ষমতার ছত্রছায়া ফুলে ফেঁপে উঠতে থাকে তার ব্যবসা ও সম্পত্তির পরিমাণ দু সালে বিএনপির নাসির আহমেদ পিন্টুর কাছে স্বল্প ভোটের ব্যবধানে হেরে যান হাজি সেলিম বিএনপির ওই মেয়াদ শেষ হওয়ার পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিদেশে গার্ড ঢাকা দেন তিনি পরের নির্বাচনে আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি হাজি সেলিম দু সালের নির্বাচনে আওয়ামী থেকে তার জায়গায় মনোনয়ন পান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ নেতা ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন ক্ষুব্ধ হাজি সেলিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন দু হাজার চোদ্দো সালেও আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন হাজি সেলিম দু পনেরো সালের সিটি কর্পোরেশন নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে মেয়র পদে প্রার্থিতা করতে চেয়েছিলেন তিনি দু ষোলো সালের মাঝামাঝি ব্রেন স্ট্রোকের কারণে বাকশক্তি হারিয়ে ফেলেন তিনি দু আঠারো সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান তিনি মনোনয়ন পাওয়ার পর আবার একটু একটু করে কথা বলতে শুরু করেন নির্বাচনে জয়লাভ করে আগের মতোই ক্ষমতার প্রদর্শন ও দখল কার্যক্রম চালিয়ে যেতে থাকেন তিনি ও তার পরিবারের সদস্যরা